এই একটা বড় অশিক্ষিত, এটা মেজো অশিক্ষিত, এটা একদম ধামড়া অশিক্ষিত, ইনি আমার ভাত খান সব ওমা। এই তুমি মারছো কেন? তোমার শিক্ষা দীক্ষা কবে হবে? তুমি হাত খেয়ে খেয়ে শিক্ষাগুলো কোথায় দিয়ে দিচ্ছ? হাতের মধ্যে এইদিকে তাকাও, যখনই কিছু বলি না তখনই মুখটা ওইদিকে ঘুরবে না। এইদিকে তাকাও, এই দেখছো না, এটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তুমি ওইদিকে তাকাচ্ছ কেন? দেখেছেন, এর লক্ষ্য হাতের দিকে, আবার হাত খায়। এই জন্য বারবার বলছি, হাত খেও না, ধরবে গলা, ভাত খাও, হবে বুদ্ধি। কথাই শুনে না, যেমন মেয়ে তেমন তার মা। দেখো ওকে দেখে শেখো, ও বাইরে থেকে এসেও শিক্ষিত হয়েছে, তুমি লাফিয়ে লাফিয়ে হাত ধরছ। এই সে কচিনাতি কোথায় গেল খোঁজো। ও বা, কচিনাতি তো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন পালা করছে। তোমার পরিষ্কার আর করতে হবে না, এত অতিরিক্ত পরিষ্কার করেছো, অতিরিক্ত নোংরা তৈরি হয়ে গেছো। দেখো বন্ধুরা, গরম পড়েছে বুঝতে পারছে, সবাই এখানে বসে পড়েছে, ভাবলাম একটু পড়াশোনা শেখাই। তো পড়াশোনার নামগন্ধ নেই, উনি খুঁজছেন পিঁপড়ে, ইনি হাত খুঁজছেন, বাকিরা বস্তা খুঁজছেন, আর ইনি হাত চাটছেন। আর কি কাজ, উনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আর উনি তো বসে আছেন ঢপের চপের মতন। এই হলো আমার শিক্ষিত অশিক্ষিত মিক্স বাচ্চা, কেউ কেউ শিক্ষিত, কেউ কেউ অশিক্ষিত তৈরি হয়েছে। দেখুন ওইটুকুনি বাচ্চা কিছু বোধ বুদ্ধি আছে, কিন্তু পিঁপড়ের দিকে ছুটছে। এই শ্যামা, এদিকে আসো, আমরা পড়াশোনা করবো আজকে, এসো, তোমাদের পড়াই আছে। শিকার কয় প্রকার বলো, তুমি জানো শিকার কয় প্রকার? ওই পিঁপড়েটাকে শিকার করছে। শ্যামা তুমি কি খুঁজছো? দেখো বন্ধুরা, দেখো এই পিঁপড়েটাকে এবার ডেড বডি বানাবে এই দুজনে মিলে, এইটি আর এইটি, এটি ভদ্র বাচ্চা। ও মা, কচিনাদি চলে এসেছে ডেড বডি করতে, দেখেছেন গা হাত পা, দেখেছেন কি সুন্দর, একেবারে নোংরার জাসু। তুমি কচি হতে পারো, কিন্তু বয়সটা বেড়ে গেছে, কচি আর নেই। তুমি কেন পিঁপড়ের পিছনে কাটি দিচ্ছ? হ্যাঁ, তোমাকে বারবার বারণ করছি, পিঁপড়ে খেও না, সেই জন্য গায়ের রং পিঁপড়ের মতন ঘোলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পিঁপড়ে কামড়াবে, বোধ বুদ্ধিটাও মাথায় হারিয়ে ফেলেছে, এত পিঁপড়ে খাস তো, ওই জন্য বোধ বুদ্ধি নেই। এই তোমার পরিষ্কার হয়েছে, আর করো না, অনেক করে ফেলেছো, তোমাকে দেখে শিখে গেছে, সব সময় গা পরিষ্কার করে করে গা নোংরা বানিয়ে ফেলেছে। কি বলছি শুনতে পাচ্ছ? আবার বস্তা কাটতে শুরু করেছে, পিঁপড়ে ধরার পর এবার বস্তা, দেখো দেখো বস্তার নিচে ঢুকে গেছে আমাদের লুচি, আর এই যে বাছুরের দলের গরু, যিনি ঢুকে গেছে, নোংরারা দেখছেন, এবার নামবেন খেলতে, যাচ্ছে ক্রমাগত এগিয়ে, আর এরা বস্তায় কেউ শুলে সেটাকে তোলার চেষ্টা করে। কি বুদ্ধি দেখেছেন, কচি মাথায় কচি বুদ্ধি, আর ইনি বসে বসে দেখছেন, ইনি কিছু করেন না, ইনি শান্তশিষ্ট লাজ বিশিষ্ট। দেখুন দেখুন, এই এই শোনো, তোমাকে এগুলো কে করতে বলেছে বলতো? এত উপকার? আমার উপকার লাগবে না, এই আমার উপকার লাগবে না, উপকারের নামে অপকার করছে। ঘুমাচ্ছে কিন্তু আমাদের লুচির গালে একটা চর মেরে ঘুমাচ্ছে, মা বলতেই সরিয়ে নিয়েছে। এদিকে গুন্ডারাজ, তিনি গুন্ডামো করছেন বাড়িতে একাই, সবাইকে মেরে সোজা করে দিচ্ছে। দেখো এই হলো আমার বাচ্চাদের কর্মকাণ্ড, ওখানে বোকার মতন বসে আছে আর এক বোকা, যিনি দেখে যান সবার কাছে মার খেয়ে যান, আর ইনি পাগলামো করছেন, একই জিনিস তো খাস, তাহলে তোর মাথায় কুবুদ্ধি কেন আর ওর মাথায় ভালো বুদ্ধি কেন রে? হ্যাঁ কিরে, দেখো দেখো বন্ধুরা, দেখো কি দুষ্টুমি করছে, বাচ্চারা সব ঠিকঠাক সবাই শুয়ে আছে, ইনি উঠে পালালে ভালো কথা বলতে, দেখেছো বন্ধুরা এইসব আমার বাচ্চারা। এই তুমি ওপরের দিকে তাকিও না, ভাইয়ের মতন ঘুমাও, তোমার সেই ছোট বোনটা কোথায় গেল? সে চলে গেল নাকি? দেখো বোকা বসে আছে, যাও একটু মারামারি করো, শেখো, একদিন তাহলে কি শিখলে, খেয়ে দিয়ে শুধু গা ফুলালে হবে? ওমা কথাটা ঠিক পছন্দ হচ্ছে না বাচ্চাদের। আহারে, আর তুমি গায়ক আজকে কি করছো, গান টান গাইছো না? হ্যাঁ, কিভাবে পেটু পরিষ্কার করতে হয়, পেটখানা দেখো কি অবস্থা, গোলুমলু। এদিকে আসছেন বোকা, হাঁটতে শুরু করেছে ট্যাচু থেকে, বোকা যেই আমি বোকাকে ধরবো, বোকা আমাদের কাছে আসবে না। দেখো ওখানে মারামারি করছে দুই বোন, কাজ নেই কম্ব নেই, অশিক্ষিত দল, মারামারি করছিস কেন? হ্যাঁ,
তুই বল, ছোটবেলা থেকে এক জায়গায় জন্মেছিস, এক জায়গায় খাচ্ছিস, একই বুদ্ধি হচ্ছে, তো ওর মাথায় বুদ্ধি নেই, তোর মাথায় বুদ্ধি নেই কেন রে? হ্যাঁ, তুই এর মধ্যে ঢুকছিস আবার? যাই হোক, স্যাক্রিফাইস করতে শিখেছো, এটাই অনেক ভালো। হ্যাঁ, তোমার পরিষ্কার পালা বন্ধ হলো? না, এখনো বন্ধ হয়নি বন্ধুরা, এখনো চলছে, এখনো কন্টিনিউ চলবে। এটা গাছ একদম কেড়ে হয়ে যাবে, তৎক্ষণাৎ এটা পরিষ্কার বন্ধ হবে না। চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরি মা হবে, তার জন্য ওকে হসপিটালে ভর্তি করিয়েছি, দেখেছ? ও এখন কেবিনে শুয়ে আছে বন্ধুরা। তোমার বেবি হবে পাটু? ও কখন হবে জানো না? তাড়াতাড়ি দাও, আমরা সুন্দর সুন্দর বেবি দেখাবো। তো আমার মামার বেবি হয়েছে, সুন্দর সুন্দর বেবি হয়েছে, তাই জন্য ওকে বাক্স তো ছিল নেই, আপাতত এতে করে রেখেছি, বাক্স আসলে বেবি হয়ে গেলে ওর মধ্যে দেওয়া হবে। আর শোনো মা, তোমার বেবি হবে গো, সবাই তা একটু আশীর্বাদ করে, সুন্দর সুন্দর বেবি যেন হয়ে যায়। কিন্তু যখন দেখাবো বন্ধুরা, তখন যদি বেবি হয়ে যায় অবশ্যই দেখাবো আমার বেবি, ঠিক আছে? চলো বন্ধুরা, আমার পাটু মা হয়েছে, এই যে বেবি, এই দেখো ছোট্ট বেবি তোমাদের জন্য, এক্ষুনি হয়েছে বন্ধুরা, এক্ষুনি দুধু খাচ্ছে, দেখো দুধু খেতে শুরু করে দিয়েছে। বাবু হয়েছে? হ্যাঁ পাটু, ও আর যদি বাবু হয় তাহলে অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পাবেন, আজকের এই প্রথম বেবিকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখবেন বন্ধুরা অবশ্যই। আমার পাটুকে অনেক আশীর্বাদ করবেন, বাবুদের অনেক ভালোবাসা দেবেন। তো চলুন কালকের আবার দেখাবো।